আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কেমন করে জিবোর্ড ইনস্টল করার পর বাংলায় টাইপ করা যায় ভয়েস কমান্ডের মাধ্যমে। তো প্রথমে আমরা যাব সার্চে, এটা আপনি ডাউনলোড করতে পারেন। আমার মনে হয় যে বোথ অ্যাপল এবং অ্যান্ড্রয়েডে। তো আমরা এখানে সার্চ করব হলো জিবোর্ড। সো জিবোর্ড আমি অলরেডি ডাউনলোড করেছি, তো আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এটা ডাউনলোডের পর ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আপনি ওপেন করবেন। ওপেন করে সিলেক্ট ইনপুট, সো এখানে আমরা জিবোর্ডকে সিলেক্ট করব। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করবেন, হলো আপনার সম্ভবত কিওয়ার্ডটি ইংলিশ অলরেডি আছে, তো আপনি বাংলা, যেটা বাংলাদেশের বাংলা ভাষা, সেটা আপনি আপনি সিলেক্ট করবেন। আর আরেকটা হলো যে ভয়েস কমান্ড হলো যে বাংলা থেকে ইংলিশে অথবা ইংলিশ থেকে বাংলা, এটাও আপনি চুজ করতে পারেন। তো এমনভাবে এরকমভাবে বেশ কয়েকটা অপশান আসবে। তো আপনি বেসিক্যালি এটা চুজ করবেন, তারপরে এটাও চুজ করবেন, অ্যান্ড দেন দিস। তো এখন হলো পুরোপুরি চুজ করা হয়ে গেছে। এখন আমরা ভয়েস টাইপিংটাতে যাব এবং দেখেন এটাকে আপনি ইউজ ভয়েস টাইপিংয়ে আপনি অন করে রাখবেন সব সময়। ঠিক আছে, তো এখন হলো ইনস্টল হয়ে গেছে সব। এখন আমরা যাব হলো যে একটা টেক্সট দেখব, যে আচ্ছা এখানেই আমরা দেখি টেক্সট করা যায় কি না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে আমি একটা টাইপ করেছিলাম, তো সেটা রয়ে গেছে, তো আপনাদেরকে দেখাবো এখন। তো এখন হলো মেন জিনিস হলো যে এখানে আপনি যখন টেক্সট করবেন, যে কোনো ফরম্যাটে প্ল্যাটফর্মেই যান না কেন, আপনি প্রথমে মাইক্রোফোনে চাপ দিবেন। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একটু আগে জিবোর্ড ডাউনলোড করেছি, তার মাধ্যমেই এখন ভয়েস কমান্ডে বাংলা লেখার চেষ্টা করছি। আপনারা আশা করি এটা ব্যবহার করে উপকৃত হবেন। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। তো এইভাবেই আপনারা এটা করতে পারেন, ইউজ করতে পারেন। খুবই সুন্দর একটা সফটওয়্যার। আমি জানি যে অনেকেই হয়তো অনেক বছর ধরেই ব্যবহার করছেন এইসব সফটওয়্যার, কিন্তু আমি এটা নতুন পেয়েছি এবং আমি আমি খুব উপকৃত হয়েছি এই ব্যাপারে। তো ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।